রান্না কিছু হয়নি, এগুলো ছাড়ানো হয়ে গেলে আর শামুকগুলো মা সকালে ছাড়িয়েছে। শামুক গুগলি সব কাটতে খেয়েছিল। হ্যাঁ, এখন মেঘ ডাকছে। তিন্নি বলছে এখন মেঘ ডাকছে। আজকে গুগলিগুলো রান্না করবো না, আজকে ছেলে নেই তো। ছেলে নকাকিমার বাড়ি গেছে, সে বিশ্বকর্মা পুজোর আগের দিনে গেছে। আজকে করব না। ছেলে গুগলি শামুক খেতে ভীষণ ভালোবাসে। শামুকগুলো করবো ভাবছি, ঝাল আর গুগলিগুলো ছেলে নেয় বলে আজ করবো না। গুগলিগুলো একদিন দেখি ঝোল টোল করে দেবো, উপকার। ঝোলটা ঝালটা তো কোনো উপকার নেই। আমরা আগে এরকম নোড়াই করে ঠুকে ঠুকে ভাঙতাম, ভেঙে ভেঙে ছাড়াতাম, কিন্তু ওইটার থেকে এইটা ভীষণ ইজি প্রসেস আর বিরাট তাড়াতাড়ি হয়ে যায়। কপ কপ করে হয়। এই গুগলিগুলো বিরাট বড় বড়, দেখো এক একটা গুগলি পুরো শামুকের মতো। আর নেই, এই কটা হলেই হয়ে যাবে, এই কটাই আছে। দেখো এই যে গুগলি ছাড়ানো হয়ে গেল, এগুলি হয়েছে। 1 কিলো কিনেছিলাম, এতগুলো ফ্রি দিয়েছিল। তো শামুকগুলো তো মা আগে ছাড়িয়ে নিয়েছে, শামুকগুলো এতগুলোই হয়েছে। আর গুগলিগুলোও বড় বড়, দেখো অনেকগুলি হয়েছে। আমাদের তো এই তো দুটো লোক ভালোই হয়ে যাবে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হাতেতে মেঘও পড়ে গেছে। এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। আজকে ঘিয়ে ফ্রিজে পুড়িয়ে রেখে দেবো, আজকে বানাবো না কো, ছেলে এলে তারপরে বানাবো। গুগলির আমরা বেশি ঝোলটাই করি, কারণ ঝালটা তো উপকার নেই কো, ঝোলটাই বেশি করি। ঝোলটা খেলে একটু উপকার আছে, ঝিঙে টিঙে বেগুন টেগুন কচু দিয়ে করে দিলাম। ছেলেটা ঝোল খেতেও বেশি পছন্দ করে। আর শামুকের ঝোল করবো না, শামুকের ঝালই করবো। ছুঁচটা ধুয়ে রেখে দিই। আর গুগলির মা, এগুলো গুগলির কি, এগুলো বাচ্চা ডিম, গুগলির ডিম, যে গুগলি হতে যে গুগলির ডিম বেরিয়েছে। এগুলো ঠিক আছে, এখনকার মতন এইটুকুই থাক। তারপর আমার দেখাচ্ছে কি করছি না করছি।
রান্না চাপিয়ে দিয়েছি আমি, ওখানে রান্না হচ্ছে, আমি যাচ্ছি ওই দুয়ারে। আর বৃষ্টিও তো পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখাচ্ছি দাঁড়া। মেঘ ডাকছে, একটু একটু মেঘ ডাকছে, এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হাতটা দেখাচ্ছি। বুঝতে পারছ, এরকম ভিজে গেছে পুরো সান। মা লাইটটা জ্বালিয়ে দিন, মা এই যে শামুক, শামুক ঝিঙে পেঁয়াজ সব জলের ভাণ্ডার, নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে কষে নেব। এই যে সর্ষে আর কি আছে, সর্ষে, শুকনো লঙ্কা আর হলুদ, আর এতে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম। পেঁয়াজ রসুন, রসুনটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে ঝিঙে শামুক দিয়েছিলাম। একটু মশলা ধুয়ে বাটিটা দিয়ে দিই, মশলার বাটিটা ধুয়ে দিই। শামুকগুলো মা বটিতে কেটে দিয়েছে, সেই জন্য আলাদা করে আর সিদ্ধ করতে হয়নি, এর সাথেই সিদ্ধ হয়ে গেছে। শামুক আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি, অনেকেই পছন্দ করো তোমরা, আবার অনেকে খেতে পছন্দ করো না, কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে শামুক। শামুক আমরা কিনি, এটাও কিনেছি, এখন আর মাঠ গেলে পাওয়া যায় না শামুক, আগে প্রচুর শামুক পাওয়া যেত। আর একটু জল দেব আমি, এই জলটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকাও দিয়ে দিই। মা এই খুন্তিটা নিয়েছিল, এটা ডান্ডিটা ছোট, আমি এই ছোট খুন্তি একদম করতে পারি না, আমার হাতে তাঁতা লাগে, ওই জন্য মাকে আবার বললাম, মা বড় খুন্তিটা দিল। এই যা এটা ডান্ডিটা বড় আছে, এরকম বড় ডান্ডি না হলে আমার খুব অসুবিধা হয়, হাতে ছাঁকা পড়ে যায়। আর ওইদিকে মেয়ে গান বাজিয়েছে, বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল। আর আজকে কি মেনু হয়েছে সেটা আমি শর্টেতে দেব, কি মেনু হয়েছে বলে দিচ্ছে একটু। আজকে বেগুন ভাজা হয়েছে, আর মাছ ভাজা হয়েছে, আর এই ঝাল হচ্ছে, শামুকের ঝাল হচ্ছে, আর কুমড়ো টক তো আছেই, কুমড়ো বড়ির টক। আর মা কালকে মাংস দিয়েছিল, অনেকটাই মাংস ছিল, আমরা খেতে পারিনি অত মাংস, সেটা রয়ে গেছে, সেটা গরম করব। আর আলু ভাতে দেওয়া হয়েছে, বেশি করে আলু ভাতে দিয়েছি, মাখবো। এই হচ্ছে সন্ধেবেলা তালের কিছু করার প্রোগ্রাম চলছে, তাহলে রুটি পরোটা লুচি যাই হোক কিছু হবার প্রোগ্রাম চলছে। দেখি একবার ঢাকাটা খুলে কতটা কি হলো। জলটা মরে গেছে দেখো। আগে মা কত সে শামুকের হলুদ গুলো, প্রত্যেকটা শামুকে বড় বড় হলুদ গুলো পাওয়া যেত, হ্যাঁ, আর ওগুলো খেতে কি টেস্ট, কিন্তু এখন আর সে হলুদগুলো পাওয়াই যাচ্ছে না, শামুকের মধ্যে থাকতো। এটা ঝিঙের বদলে হোপাও দেওয়া যায়, ঝিঙে হোপা যাই কিছু থাকুক, আবার শুধুও করা যায়, আমার ছিল বলে, কিন্তু এটা ঝিঙে হোপা দিয়ে করলে বেশি খেতে মিষ্টি লাগে, মানে শুধু
শামুকের থেকে ভালো লাগে খেতে। ঝাল ঝাল করতে হবে, ঝাল যদি না দেওয়া হয় না এগুলো তো মাটির জিনিস খেতে ভালো লাগে না, একটু নুন ঝাল দিয়ে করতে হয়, নুন ঝাল একটু তেল মশলা লাগে, নাহলে মাটি মাটি একটা গন্ধ ছাড়ে। মা বলে দিয়েছে ঠিকই হয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার শামুকের ঝাল, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখলাম দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে করে খেয়ে দেখো, যদি শামুক তোমাদের ভালো লাগে তো এভাবে করে খেয়ে দেখতে পারো। মা বলে দিন তো কেমন হয়েছে, এখানে আসুন মা বলুন না। আরে খিরি ছাদের সঙ্গে খেয়েছ, মা আসতে চাইছে না গো, মা জেগে বলেছে খুব সুন্দর হয়েছে, আমিও খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা যদি শামুক ভালোবাসো তো এইভাবে করে খাবে, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। হয়তো তোমরা অনেকে জানো করো খাও, কিন্তু যারা জানো না তারা এভাবে একবার বানিয়ে দেখবে, সত্যি খুব টেস্ট খেতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লাইক করো, আর কি বলবো, এইটুকুই, পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ঝালটা আমি ঢেলে নিয়েছি, এরকম দেখতে হয়েছে, দেখো এই যে ঝিঙ্গে পেঁয়াজ আর শামুক তো আছেই, এর সাথে কি কি লাগবে বলে দিচ্ছি, এর সাথে একটু জিরে তেল লঙ্কা করে আলু হাতে মাখা আর ডাল, বাস আর কিচ্ছু দরকার নেই, খালি বাস এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা ভালোবাসে তাদের জন্য বলছি, আর যারা পছন্দ করো না ভালোবাসো না তাদের কথাটা আলাদা। তো হয়ে গেল আমার শামুকের ঝাল, ঠিক আছে আমি রান্নাঘরে ঢুকিয়ে দিই। হ্যাং মিলে ময়দা মাখছে সন্ধ্যাবেলার জন্য,
ঠিক আছে তাহলে এখনকার মতো বাই।